বলুন ভাই বলুন দাদা আমার কিছু বলার নেই দাদা আই কোটে দিন রুচিরা নারোলাটাকে তার পরিচয়টা ঘোষণা করুন আমি তো চেক দেখাই রুচিরা নারোলা থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক এর নাম কাশীকর্ণ অনেকগুলো মানহানির মামলা করেছে এটাই করে না চেক দেখাই তো দফায় দফায় এমন বৈঠক যে বৈঠকে অন্ধ্রের মুখ্যমন্ত্রী YS জগন রেড্ডি নেই যে মিটিং এ অরবিন্দ কেজরিওয়াল পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নেই যে মিটিং এ শ্রী চন্দ্রশেখর রাও তেলেঙ্গানা নেই নবীন পট্টনায়ক নেই আর দিল্লিতে থেকেও কংগ্রেসের মালিক যারা সোনিয়া গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী রাহুল গান্ধী তারা যায়নি তাদের চাপরাসীদের পাঠিয়েছে আমরা রাষ্ট্রপতি নির্বাচনে প্রদত্ত ভোটের দুই তৃতীয়াংশ পেয়ে আমরা জিতব এনডিএর ক্যান্ডিডেট জিতব পঞ্চায়েতে নমিনেশন করতে না দিলে গত বছর লোকসভাতে 18 ছিল বিজেপি এবারে 36 এখানে যেমন কাঁথিতে ভোট দিতে দেননি কাঁথিতে বিধানসভায় মমতা ব্যানার্জি নিজে প্রচার করেছেন হেরেছেন আবার আগামী দিনেও দেখবেন প্রমাণ হয়ে যাবে লোকসভা ভোটের সময় এখানে আপনি ওই দারুয়ার দু তিনটা বুথ ছাড়া কোন বুথে আপনি লিড পাবেন না সব বুথে বিজেপি রাখবে যন্ত্রণা হচ্ছে পায়ে কাঁটা ফুটেছে কাঁটা ফুটলে যন্ত্রণা হবে সেটিং অপোজিশন লিডার নয় সূর্য মিশ্রকে ডিল করেছে জনাব আব্দুল মান্নানকে ডিল করেছে এখন দেখছে অন্যরকম অপোজিশন লিডার নো সেটিং চোখে চোখ রেখে কথা অতএব ওদের কাজ ওদের করতে দেন আমি না এদের টাইম ইজ নকিং দ্য ডোর 24 সালে বিদায় হবে সরকার চালাতে পারছে না বেতন দিতে পারবে ইট ভাটা ভাঙা নির্দেশ নদীর পাড়গুলো থেকে নির্দেশ কোর্টের নির্দেশে ইট ভাঙা শুনুন এনজিটির কোন অর্ডার নিয়ে আমি কমেন্ট করবো রাস্তায় বসলে রুলবাড়ি ওই যে পিছন দেখাচ্ছে দেখছেন না সোশ্যাল মিডিয়াতে রাস্তায় বসলে একদম মোটা মোটা রুলবাড়ি দিয়ে একবার পিঠে দাগ দিতে আর যত হিন্দুদের দোকান ভেঙেছে প্রিয়াঙ্কারা আছে কোর্ট হয়েছে ক্ষতিপূরণ আমরা আদায় করব আর ওই এলাকায় 144 উঠলেই হজ নিয়ে যাত্রা হবে সিঙ্গা আর শাক বাজিয়ে যাত্রা হবে আমি প্রথম নাকাশিপাড়া দিয়ে শুরু করছি 25 তারিখে সরকার
আমন্ত্রিত সদস্য মাননীয় কমলেন্দু পাহাড়ি প্রথম আমাদের পার্টি সাংগঠনিক জেলা সভাপতি স্মারক সম্মান তুলে দিচ্ছেন আট নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ও কাপি মডেল শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষক মাননীয় সীতারাম মাঝি মহোদয়, মাননীয় সীতারাম মাঝি মহোদয়, কাপি পৌরসভা আট নম্বর ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বরণ করে নেওয়া হচ্ছে, মঞ্চে উপস্থিত করে নিচ্ছেন আট নম্বর ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা বৃন্দ। কি ধরনের
মুখ্যমন্ত্রীকে। আমি একটাই কথা বলি, বেশি কথা বলবো না, যে সবাই এক হয়ে দাঁড়ান। আর আমাদের যা কর্মীরা যাদেরকে এই তৃণমূলে দুষ্কৃতীরা ধমক দেখিয়েছিল, চমক দেখিয়েছিল যে এবার কি হবে, আমরা তো চলে এসেছি, তাদেরকে কিন্তু আমি কড়ায় গন্ডায় বুঝিয়ে দিয়েছি যে এবার কি হবে। অভিষেক ব্যানার্জি ইঞ্চি ইঞ্চির মেজারমেন্ট দেখায়, আমিও সেই ইঞ্চি ইঞ্চিতে দাঁড়িয়ে কর্মীদের পাশে দেখিয়েছি যে হয়তো কলকাতায় থাকি কিন্তু গোটা পশ্চিমবঙ্গে ঘুরে প্রত্যেকটি কর্মীর পাশে দাঁড়িয়ে থাকবো। সেই জন্য আপনাদেরকে বলি, সকলেই এক হয়ে দাঁড়ান। হিন্দুদেরকে আহ্বান জানাই, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয় শ্রী রাম, হর হর মহাদেব বলতে হবে। আমাদের মহাদেবের শিবলিঙ্গকে খুব গালাগালি ব্যঙ্গ, এখান থেকে বলুন যাতে জাঙ্গি পাড়াতে গিয়ে ওই লোকটার কানে ঢোকে হুগলি জেলায়। হরা 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 ভোলে বাবা, ভোলে বাবা ত্রিশুল হরি, ত্রিশুল হরি, ত্রিশুল হরি, বন্দে বন্দে এলজিবি সমবেত রাষ্ট্রবাদী জনগণ, যারা বন্দে মাতরম কে নিজের সঞ্জীবনী মন্ত্র হিসেবে গ্রহণ করে বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা নরেন্দ্র মোদীজির আদর্শে ভারতীয় জনতা পার্টির পতাকা কাঁধে নিয়ে 3.5 কিলোমিটার পথ হাঁটলেন এবং পরিশেষে এই পথসভা যা কার্যত জনসভায় পরিণত হয়েছে আপনাদের সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সঞ্চালক, সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তাপস দলুই মহোদয়, অনুষ্ঠানের ব্যবস্থাপক সভাপতি সাংগঠনিক মধ্যে সোমনাথ রায় মহোদয় আছেন, অমলিন্দু পাহাড়ি মহোদয় আছেন, তপন মাইতি মহোদয় রয়েছেন, স্বপন দত্ত মহোদয় রয়েছেন, অনুপ চক্রবর্তী মহোদয় রয়েছেন, মলয় সিনা মহোদয় রয়েছেন, তাদের সকলকে আমি নতমস্তকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমি শুধু আমার মাতৃশক্তি দেবী শক্তি মহিলা মোর্চার সভানেত্রী ঘনশ্যামলা এবং অন্যান্যদের আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা জানাই। আপনারা জানার পূরণ করেছেন, 31 মে তিনি হিমাচল প্রদেশ থেকে আমাদের সবার সঙ্গে যুক্ত হয়েছিলেন, তার 8 বছরের পূর্তি, তার সুশাসন, তার গরিব কল্যাণে কর্মসূচি, তার একেবারে শেষ প্রান্তে থাকা মানুষের কাছে পৌঁছানো কিনা খোঁজ নেওয়ার জন্য তিনি আমাদের সঙ্গে মিলিত হয়েছিলেন। আপনারা দীঘাতে রেল স্টেশনে যুক্ত হয়েছিলেন, আমি বিয়ালাতে রেল স্টেডিয়ামে যুক্ত হয়েছিলাম এবং আজকে আপনারা সকলে মিলে দেখেছেন কিভাবে আমাদের এই কর্মসূচি চলছে। এই কর্মসূচিতে আমরা যাকে পেয়েছি আলাদা করে নাম বলার জন্যই আমি নামটা আলাদা করে বলছি, তিনি হলেন আমাদের রাজ্যের সম্পাদিকা। সম্পাদিকা বলে বড় কথা নয়, পোস্টপোল ভায়োলেন্সে অত্যাচারিত নিপীড়িত ভারতীয় জনতা পার্টির কাছে যিনি বোন দিদির মতো পাশে দাঁড়িয়েছেন, আজকেও তিনি এই সবার জন্য আসেননি, তিনি এসেছেন উত্তরকাঠির ভাজা চাউলি, কুমিরটা কানাই দিঘিতে, আওরাই আমতলিয়াতে, ঘর ছাড়া ভারতীয় জনতা পার্টি কর্মীদের বাড়িতে ফেরার জন্য প্রিয় প্রিয়াঙ্কা কেবরিয়াল, তাকে আমি আলাদা করে ধন্যবাদ জানালাম, তাই আলাদা করে তার নাম আমি বললাম। আপনারা জানেন নরেন্দ্র মোদীজি তিনি ভারতবর্ষে কত স্কিম করেছেন,
কত স্কিম মানুষের কাছে পৌঁছে দিয়েছেন আপনারা সকলে তা জানেন। কিন্তু আপনারা জানেন এটাও যে আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী তিনি স্টিকার লাগিয়েছেন সমস্ত স্কিমে। আপনি দেখেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা পশ্চিম বাংলায় কি বলা হয়, বাংলা আবাস যোজনা। টাইট করে দেয় নাম বদলালে আর টাকা ছাড়া হবে না, নাম বদল করতে হবে। ঘরে ঘরে নলে জল, প্রধানমন্ত্রী নাম দিয়েছেন জল জীবন মিশন, আর পিসিমন স্টিকার লাগিয়ে দিয়েছেন জল স্বপ্ন। ওদের মন্ত্রী বিধানসভায় বলছে টাকা দিচ্ছে না, বৈমাতৃসুলভ আচরণ। ওদের আরেকজন চোর মন্ত্রী মোটা সাইজ, কালকে আমি বলছিলাম মোদিজি বাথরুম করার জন্য টাকাগুলো দিয়েছে 9000 করে টাকা শৌচালয় করার জন্য। এখানে এমন এমন বাথরুম তৈরি হয়েছে ওই মোটা পাত্রকে ঢোকালে আর বেরোতে পারবে না, অর্ধেক টাকা ঝেড়ে দিয়েছে এরা। তিনি বলছিলেন বিরোধী দলনেতা বাংলা বিরোধী, বিরোধী দলনেতা বাংলা বিরোধী নয়, বিরোধী দলনেতা আপনাদেরকে বলতে বলছে জল স্বপ্ন নয়, ওটার নাম জল জীবন মিশন। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বলে কিছু নেই, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা আছে, বাংলা সড়ক যোজনা বলে গ্রামীণ সড়ক যোজনা বলে কিছু নেই। তার অরিজিনাল নাম হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা PMGSY। আপনারা নাম বদল করেছেন স্বচ্ছ ভারত মিশনে শৌচালয়, আপনারা বলছেন নির্মল বাংলা মিশন। এই করে প্রধানমন্ত্রীর সমস্ত স্কিম স্টিকার বদল করা ছাড়া পশ্চিমবঙ্গ সরকার অন্য কোন কাজ করেনি। যখন টাকা দেওয়া হচ্ছে তখন বলছে দিদির টাকা, আর যখন কেন্দ্র বলছে হিসাব দিয়ে টাকা নাও তখন বলছে মোদীর টাকা দিচ্ছে না। 100 দিনের কাজ প্রধানমন্ত্রী আবাস যোজনা আর জল জীবন মিশন, এই টাকাটা কেন্দ্র না বন্ধ করলে পশ্চিম বাংলার গ্রামের মানুষ জানত না এই টাকাটা দিল্লি থেকে আসে, কেন্দ্রীয় সরকার দেয়, প্রধানমন্ত্রী অনুমোদন করে, এটা কেউ জানত না। আমাদের প্রত্যেকটা বিজেপি কর্মীর দায়িত্ব হচ্ছে বাড়িতে বাড়িতে গিয়ে এই তথ্য কথা পৌঁছে দেওয়া। দ্বিতীয়ত এই রাজ্যের অপশাসন, দোসরা মেয়ের পর থেকে যে মুখ্যমন্ত্রী তাকে আমি আগে নন এমএলএ চিফ মিনিস্টার বলতাম, এখন বলি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার। দুবার খারাপ কিছু বলি, ভুল বলিনি, দুবার কোন ছাত্র ছাত্রী পরীক্ষা দিয়ে পাশ করলে কি বলা হয়, তিনি 1956 ভোটে আমার কাছে হেরেছেন, অনেকদিন লাফা ছিল যে সব নাকি জোর করে জিতে গেছি। বাঁকুড়ায় গিয়ে বলছে আমি তো হেরেও ঘর থেকে বেরিয়েছি, আমার লজ্জা নেই। বাঁকুড়ায় তোমরা কেন লজ্জা পেয়ে ঘরে ঢুকে আছো, ঠালায় না পড়লে বিড়াল গাছে উঠে না। এই মুখ্যমন্ত্রী 1 বছর ধরে পশ্চিম বাংলায় কি কি করেছেন যদি শিল্পের দিকে তাকান, নৈহাটি জুট মিল, চন্দননগর জুট মিল, ভদ্রেশ্বর জুট মিল, ডানকুড়ির বিস্কুট কারখানা, ভোলাগড়ের সুগার কারখানাকে তা বাই বাই করে দিয়েছেন, বন্ধ হয়ে গেছে। ডাবরের কারখানা মধ্যপ্রদেশে চলে গেছে। যদি আপনি তাকান পিএম কিষাণ, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, আপনারা সবাই গেছিলেন হলদিয়াতে 2021-এর 5ই জানুয়ারি প্রধানমন্ত্রীর সভাতে, সেখানে প্রধানমন্ত্রী বলেছিলেন যেদিন আমি তালিকা পাব পিএম সম্মান নিধি আমি পশ্চিমবঙ্গকেও দেব। আমরা জিততে পারিনি, 77টা আসন জিতেছি, বিজেপি বেড়েছে। সরকার তৈরির জন্য যে ম্যাজিক ফিগার দরকার 148 আমরা পাইনি, কিন্তু প্রধানমন্ত্রী তার রাজধর্ম মেনে পশ্চিমবঙ্গ সরকারের পাঠানো কৃষকদের নামের তালিকা অনুযায়ী 31 লক্ষ কৃষককে বছরে 6000 করে টাকা দেওয়ার ব্যবস্থা করেছেন। আমরা দাবি করি কেন বাকি কৃষকরা পাবেন না,
কেন একটা সম্প্রদায়ের কৃষকরা পাবেন, কেন একটা দলের কৃষকরা পাবেন? 73 লক্ষ নথিভুক্ত কৃষক কেন পশ্চিম বাংলায় তারা এই সুযোগ পাবেন না? এটা আমরা দাবি করি। আমরা দাবি করি এই ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড, এই কার্ড তো কোথাও চলে না, রেলরে চলছিল তাও বন্ধ হয়ে গেছে। আজকে আয়ুষ্মান ভারত 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা, সেই আয়ুষ্মান ভারতে ভারতবর্ষে 5 কোটি লোক চিকিৎসা পেলেন। আমাদের বাংলায় এই অহংকারী দাম্ভিক মুখ্যমন্ত্রী, তিনি আয়ুষ্মান ভারত চালু করতে দেননি। আজকে জনমত তৈরি করার মধ্যে বিরুদ্ধে লড়াই করতে হবে। আপনারা দেখেছেন নিয়োগ প্রক্রিয়াতে কিভাবে এই সরকারের দুর্নীতি আজকে সামনে এসেছে। সবে তো পরেশ অধিকারীর মেয়ে, আর 269 জন প্রাইমারির চাকরি গেছে, তার সঙ্গে গিয়াসউদ্দিন গাজী বলে একটা ভুয়া অঙ্কের মাস্টারের চাকরি গেছে। এত দুর্নীতির হিমশৈলের চূড়া মাত্র, কিছু হয়নি। সকালের সভা তো ভোরবেলা 10-15 হাজার লোকের চাকরি মিনিমাম যাবে, যাদের ভুয়া জাল মার্কশিট নইলে পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছে। আরে তালিকা বেরিয়েছে, উদ্ধার হয়েছে তালিকা। রামনগরের এমএলএ যিনি এখন হাফ প্যান্ট মন্ত্রী, সেই মাছুয়া মন্ত্রী 22 জনের তালিকা লিখে মাল তুলেছেন, সে তালিকাও পড়েছে। মামার বাড়িতে ডাকা ডাকি শুরু হলো বলে, এমনি তো খেজুরিতে বোমা বানতে গিয়ে 4 জন না 5 জন উড়ে গেছিল। সমর মন্ডল সহ বোমা বাঁধা তৃণমূলীরা জেলের ভিতরে, আর উৎপাত আছে নন্দীগ্রামে 11টা জেলের ভিতরে উৎপাত নেই। এই যে 4 দিন ধরে কলকাতায় NH4 আটকে উৎপাত দেখলেন, মুর্শিদাবাদে দেখলেন, নদিয়ায় দেখলেন, এখানে উৎপাত করেনি কেন? উৎপাত করেনি কেন? কারণ জানে উৎপাত করলে আল কায়দার যা অবস্থা হয়েছে, হিজবুল মুজাহিদের যা অবস্থা হয়েছে, এই দেশ বিরোধী শক্তির তাই হবে। আর কে বলেছে আপনাদের দেশের বাইরে আমরা তাড়াব? আমরা দেশের বাইরে তাড়ানোর পক্ষে নই। আপনাদের বলতে হবে ভারত মাতা কি জয়, আপনাদেরকে সকালবেলা বলতে হবে বন্দে মাতরম সুজলাং সুফলাং মলয়জ শীতলাম। আপনাদের জনগণ মন অধিনায়ক গাইতে হবে। আর পাকিস্তান জিতলে বোমটা ফাটানো চলবে না, তাহলেই কোনো ঝগড়া নেই, কোনো ঝগড়া নেই। জালটানি মোদীর পাকা বাড়িটা বানাবো প্রধানমন্ত্রী আবাস যোজনায়, উজালা 1 আর 2 গ্যাস চালাবো, জোড়া জোড়া ভ্যাকসিন নেব বিনা পয়সায়। মমতা ব্যানার্জি বলেছিল ওটা নাকি মোদি ভ্যাকসিন, আপনি নেওয়ার আগে 3টা নিয়ে নিয়েছে মমতা ব্যানার্জি, 3টা ভ্যাকসিন ফুড়ে নিয়েছে মোদি ভ্যাকসিন, বলছে ওটা বিজেপির ভ্যাকসিন। আগে মমতা ব্যানার্জি নিয়েছে 3-3টা ভ্যাকসিন, ডবল ডোজ আর সাথে বুস্টার জোট, মোদিজির জোট নিয়ে নিয়েছে। এদেরকে তাড়াতে হবে, হতাশ হবেন না। পুরো ভোট কি সুন্দর দেখলেন আপনারা, কি সুন্দর পুরো ভোট! কাঁথি কোনোদিন দেখেছে? 95 সালে জ্যোতিবাবুকে এনে প্রচার করেছে, সিপিএম ভোট লুট করে, কংগ্রেসের সময় ভোট লুট হয়নি, 77 অব্দি কংগ্রেসের রাজ ছিল। কি সুন্দর এখানে আপনারা দেখেছেন, 80 ভাগ লোক ভোট দিতে পারেনি, কানে দুল, লাল চুল, ছিঁড়া জিন্স, হাঁটুর কাছে ছিঁড়া, পিছনে ছিঁড়া, আর নোংরা নোংরা জামা, সামনে পুলিশ র্যাপের পোশাক ওদের দিয়েছে, সামনে পুলিশ, সঙ্গে কানে দুল, লাল চুল, ক্ষেত্রমনে ঢুকে যায়, সব জায়গায় ঢুকে যায়। ঢুকতে ঢুকতে লাস্টে পদ্মপুকুরে গেছিল, পদ্মপুকুরে ভালো করে বাড়ি দিয়ে সোজা করে বাড়ি পাঠিয়েছে বলে সুশীল বেচারি জিতে গেছে। একই মডেল, সকালবেলা দারুয়ায় শুরু করেছিল,
বিকাল বেলা গিয়ে পদ্ম পুকুরিয়া শেষ করতে গিয়ে রাখাল বিদ্যাপীঠে শেষ করতে গিয়ে ঝাড়কে ঘরে এসেছে, ভোট হয়নি, পৌরসভা চালাতে পারছে, কোথাও কোন উন্নয়ন হচ্ছে, হবে না, কারণ পশ্চিমবঙ্গ সরকার দেউলিয়া হয়ে গেছে, সরকারি কর্মচারী শিক্ষকদের দিয়ে নাই, কোন উন্নয়ন নাই, 5,62,000 কোটি টাকা ঋণের বোঝা, 3% ঋণ হয়ে গেছে, কেন্দ্র কালকেই বলেছে আর ঋণ নেওয়া যাবে না, ঋণ যদি না দেয় শুনে রাখুন এই সরকার বেতনও দিতে পারবেন না, আর এই সরকার এখন মাল তুলছে কোথেকে, মালটা উঠছে মদ থেকে, ব্যাপক মদ খাও, চাকরি দিতে পারিনি, মদ খাও, মাকে দিলাম 500 টাকা, ছেলেকে বললাম কেড়ে নিয়ে মায়ের কাছ থেকে, দাম করেছি মেহুল মদ মাত্র 28 টাকা, মদ খাও, মেয়েদের উপর অত্যাচার করো, হাসখালিতে আমি যখন গেলাম ক্লাস 9 এর বাচ্চা মেয়েকে পুড়িয়ে মেরেছে লেপ করে, ময়নাগুড়িতে গেলাম হাজার হাজার রাজবংশী মহিলা বেরিয়ে বলছে দাদা আগে সব জিনিস ছিল না কেন হচ্ছে, আমি বললাম মদের জন্য হচ্ছে, আগে কটা মদের দোকান ছিল এখন কত মদের দোকান পিসিমণি করে দিয়েছে, মদ কত সস্তা করে দিয়েছে, মোদিজি প্রথমে পেট্রোলের সেন্ট্রাল সেস কমালেন 5 টাকা, পরে কমালেন 9.5 টাকা, দুবার মিলিয়ে 14.5 টাকা, প্রথমে আপনার ডিজেলের কমালেন 10 টাকা, পরে ডিজেলের কমালেন আবার 7 টাকা, 17 টাকা কমালেন স্টেট সেস, আমাদের রাজ্যে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসে রাজ্য সরকার যে সেস পায়, যে কর পায়, যে রাজস্ব পায় সেটা কমানো হয় না, কমানো হয় কি, মদের দাম কমানো হয়, 850 টাকা বিলেতি মদ নভেম্বর মাসের আগে ছিল, এখন কাউকে পাঠিয়ে পরখ করুন, বিরোধী দল নেতা সত্যি বলছে না মিথ্যা, 550 টাকা করে দিয়েছে পিসিমণি, টিভি খোলা যায় না, আজকে প্রত্যেক দিন পশ্চিম বাংলায় ওই রামপুরহাটের বাগদুইতে পর্যন্ত 9 জন সংখ্যালঘু মহিলাকে পুড়িয়ে মারার ঘটনা আমাদের চোখের সামনে দেখতে হয়, তাই আমি আপনাদের কাছে বলবো গত 4 দিন ধরে যা হয়েছে আপনারা দেখেছেন, কিভাবে হাওড়া উলবেড়িয়া সড়ক, কিভাবে পাঁচলা, কিভাবে নদিয়ার নাকাশিপাড়া বেতুয়া ডহরি, কিভাবে মুর্শিদাবাদের রেজিনগর বেলপাহাড়ি বেলডাঙ্গা সর্বত্র কিভাবে বেছে বেছে হিন্দুদের দোকান, হিন্দুদের বাড়ি, বিজেপি কার্যালয়, হিন্দুদের মন্দির আজকে ভেঙে চুরে তছরছ করেছে আপনারা দেখেছেন, এখনো যারা কিছু লোভে, এখনো যারা আছে সমস্ত আমার হিন্দু বন্ধুরা তৃণমূলে আছেন, সিপিএম এ আছেন, তাদেরকে বলবো বেশি দিন বাকি নেই, পিসিআর ভাইপো যদি থাকে, গত বছর বাংলাদেশে অষ্টমীর দিন বিসর্জন হয়েছে, 500 দুর্গা ঠাকুর ভেঙেছে, আর পশ্চিমবঙ্গে 2031 সালে মহালয়া দিনই বিসর্জন হয়ে যাবে যদি এখনো জেগে আপনারা ঘুমান, আমরা গীতা পড়ি, গীতা আমাদের মা, গীতাতে বলেছে ধর্ম রক্ষতি রক্ষত, পেটের খিদা থাকতে পারে, অভাব থাকতে পারে, ধর্ম আমাদের আসল, ধর্মের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করতে নেই, আর আমরা স্বামী বিবেকানন্দের শিষ্য, স্বামীজি বলে গেছেন তুমি গর্ব করে বলো আমি হিন্দু, তুমি নিজের ধর্মের প্রতি আস্থাশীল থাকবে, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকবে, এটাই স্বামীজির মন্ত্র, আর আজকে পশ্চিম বাংলায় আপনারা যে দৃশ্য দেখেছেন তারপরেও যদি জেগে ঘুমান তাহলে পশ্চিমবঙ্গ বাংলাদেশ 2 হতে বেশিক্ষণ সময় লাগবে না, আপনারা দেখেছেন উত্তরপ্রদেশে রাস্তায় বেরিয়েছিল যোগী আদিত্যনাথজির রুলবাড়িতে সোজা হয়ে গেছে পগার পা, পরের দিন থেকে আর নামগন্ধ নেই, আর যোগীজি বলেছেন ভিডিও ফুটেজ ধরে যার যা দাঙ্গা করেছে ঘর ভেঙেছে
তাদের ঘরগুলো বুলডোজার দিয়ে ভাঙবো। আমাদের ঝাড়খণ্ডের রাঁচিতে রাস্তা অবরোধ করেছিল, ওখানে বিজেপি অবিজেপি সরকার তারাও ডান্ডা মেরে তুলে দিয়েছে, আর এখানকার মুখ্যমন্ত্রী তার তথাকথিত দুধেল গাইদের হাত জোড় করে অনুরোধ করছে, তোমরা উঠে যাও, তোমরা আটকাবে না, তোমরা বসবে না, তোমরা যা করছো তাতে বিজেপি এসে যাবে, বিজেপি আসবে, আটকাতে পারবেন না। আমি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ ঘুরছি, আপনারাও নজর রাখেন সোশ্যাল মিডিয়াতে, বিজেপি আসবে, বিজেপি আসবে 26 সালে নয়, 24ই বিজেপি আসবে, 24ই বিজেপি আসবে। সব চিনে রাখুন, ভিডিও গুলো ডিলিট করবেন না, স্টোর করে রাখুন, স্টোর করে রাখুন। এই হাঁটু ছিঁড়া, জিন্স ছিঁড়া, এই যে পা করে এখানে এক বছর ধরে আপনাদেরকে উত্তক্ত করেছে, এদের গড়ায় গন্ডায় হিসাব আমরা নেব। পঞ্চায়েত নিয়ে ভাববেন না, ইভিএম এ ভোট হবে না, ব্যালটে ভোট হবে, পঞ্চায়েত নিয়ে ভাববেন না। পঞ্চায়েতে মডেল কোনটা? মডেল হচ্ছে পদ্ম পুকুরিয়া মডেল, মডেলটা পদ্ম পুকুরিয়া, মনে থাকে যেন, নমিনেশন আমি থেকে করিয়ে দেব, আটকালে অনলাইনে হবে, আমি থেকে করিয়ে দেব। আর আমার হিন্দু বুথে অন্য বুথ আমার লাগবে না, আমি হেমন্ত বিশ্ব শর্মার মতো বলি, আমি হেমন্ত অনেক বড় নেতা বলি, অন্য বুথ লাগবে না আমার, হিন্দু বুথ যেখানে বাড়িতে বাড়িতে তুলসী মঞ্চ আছে, যেখানে সন্ধ্যাবেলা শাঁখ বাজে, যেখানে সকালবেলা ঝাড় দেয় তুলসী মঞ্চে, যে বাড়িতে গীতা আছে, যে বাড়িতে কণ্ঠী আছে, যে বাড়িতে অমাবস্যা পূর্ণিমা পালন হয়, যে বাড়িতে গীতা পাঠ হয়, হনুমান চল্লিশা পাঠ করেন, যে বাড়ি রামনবমী পালন করে, অম্বাবচী পালন করে, শিবরাত্রির দিন জল ঢালতে যে বাড়ির ছেলে মেয়েরা যায়, সেই লোকগুলো আপনারা ঐক্যবদ্ধ থাকুন গ্রামে গ্রামে। যদি লুট করে পদ্ম পুকুরিয়ার মতো, আপনারা বাক্সটা তুলবেন আর পুকুরে ফেলবেন, পুকুরে ফেলবেন, তোমারও নেই আমারও নেই, আর হিসাবটা কষে রাখবেন, হিসাব কষে রাখবেন। এরা আমার সঙ্গে কি কি করছে আপনারা দেখছেন না, কখনো সিআইডি পাঠায়, কখনো রাস্তায় আটকে দেয়, নন্দীগ্রামে তার কেস হয়েছে তমলুক থানায়, এখান থেকে চলে যাচ্ছে। আরে এসব করে ভয় দেখালে পারবেন না, আমার বাড়ির ইতিহাস আপনারা জানেন, মাধব সাংকিবার বাড় গ্রামে ভবানী চকের কাছে আমাদের বাড়ি, ব্রিটিশের সময় দুবার পুড়িয়েছিল, আপনারা জানেন সেই গ্রামে, বিপিন অধিকারী জানেন জেল খেটেছিল। এসব করবেন না, এই সমস্ত যে কয়েকটা চটি চাটা পুলিশ অফিসার পাঠিয়েছেন, লাভ কিছু হবে না, লাভ কিছু হবে না। 24 সালেই পিসিমণি ভাইপমণির বিদায় হবে, আর আপনারা ভাবছেন জেলে কবে ঢুকবে, এত দেরি হচ্ছে কেন? আরে ভরসা রাখুন, ভরসা রাখুন, ভরসা রাখুন, ওম প্রকাশ চৌটালার সঙ্গে পার্থ চ্যাটার্জি থাকবে, আর মধু কোড়ার সঙ্গে কয়লা ভাইপো থাকবে, চিন্তা করবেন না। আর এরা একবার ঢুকলে ফেরোতে পারবে না, প্রস্তুতি চলছে, প্রস্তুতি চলছে, ধৈর্য সহ্য এর কোন বিকল্প নাই, ধৈর্য রাখুন, সহ্য করেছেন আর সহ্য করতে হবে না। এবারে সামনের দিকে তাকাবেন আর বলবেন চড়াইবতী, চড়াইবতী, সবাই ভালো থাকবেন, স্লোগান দিন পিসি চোর ভাই চোর, তৃণমূলের সব চোর, পরেশ চোর পার্থ চোর, পরেশ চোর মানিক চোর, জয় শ্রী রাম, জয় শ্রী রাম।
জীবতং 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 বিজেপি 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 জীবতং 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 যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লা প্রণাম লা প্রণাম লা প্রণাম যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লা প্রণাম লা প্রণাম লা প্রণাম যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লা